আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং বা পুটিং করানোর পরে সেই ফিলিং বা পুটিং কি কখনো পরিবর্তন করার প্রয়োজন হয়। ভিউয়ার্স অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন, তো ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে ফিলিং মূলত তখনই করা হয় যখন দাঁতের উপরে বা সাইডে যে কোনো প্রান্তে এ ধরনের ক্ষয় হয় বা ক্যাভিটি হয়ে যায়, গর্ত হয়ে যায়, এক্ষেত্রেই দাঁতে ফিলিং করা হয়ে থাকে। অথবা যদি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটিকে ডেন্টাল ক্যারিজ বলা হয়। আর এই ডেন্টাল ক্যারিজটি প্রাথমিক অবস্থায় এমন থাকে, যদি অল্পতে ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে এমন গর্ত হয়ে যায়। তো মূলত এ ধরনের গর্ত হয়ে গেলেও দাঁতে ফিলিং করা যায়। আর এমন প্রাথমিক অবস্থায় যে ডেন্টাল ক্যারিজগুলো থাকে, এর জন্যও আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজগুলো আপনি ট্রিটমেন্ট করাতে যাবেন দাঁতের ডাক্তারের কাছে, তখন উপরে যতটুকু পরিমাণ ডেন্টাল ক্যারিজ আপনারা দেখতে পাচ্ছেন, যে দাঁতের যতটুকু অংশ কালো হয়ে গেছে, ঠিক এতটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করে নিবে। যে আপনার যে ডক্টর আপনার দাঁতের ফিলিং করবে, সে পরিষ্কার করে নিবে এখানে যে যতটা অংশ কালো হয়ে গেছে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, ঠিক এতটুকু অংশ পরিষ্কার করার পরে সেখানে ঠিক এমন একটি ক্যাভিটি হয়ে যায় বা গর্ত হয়ে যায়। এটি হলো যখন ক্যারিজটি পরিষ্কার হয়ে যাবে তারপরে এমন একটা গর্ত হয়ে যায়। আর এই গর্তটা ম্যাটেরিয়ালস দ্বারা পূরণ করে দেওয়াটাই হলো দাঁত ফিলিং করা বা পুটিং করা। তো ভিউয়ার্স, দাঁত পুটিং বা ফিলিং দু ধরনের হয়ে থাকে। একটি হলো আপনার অ্যামালগাম ফিলিং, যেটিকে সিলভার ফিলিং বলে থাকেন অনেকে, এবং অন্যটি হলো হোয়াইট ফিলিং বা দাঁতের সঙ্গে রং মিলিয়ে ফিলিং করা, এটিকে আমরা কালার ম্যাচিং কম্পোজিট ফিলিং বলে থাকি। এবং অন্য একটি ফিলিং রয়েছে, তা হলো এ ধরনের সিলভার ফিলিং, যেটিকে অ্যামালগাম ফিলিং বলা হয়। তো ভিউয়ার্স, ক্ষেত্র হিসেবে দাঁতের পজিশন অনুযায়ী কখনও এ ধরনের কালার ম্যাচিং ফিলিং করা যায়, কখনও বা এ ধরনের সিলভার কালারের যে ফিলিংগুলো থাকে এগুলাও করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত বিষয় হলো, ভিডিওর টপিক ছিল যে দাঁতে ফিলিং করানোর পরে সেই ফিলিংটি কি কখনো পরিবর্তন করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, কখনো কখনো দাঁতের ফিলিং পরিবর্তন করে নেওয়ার প্রয়োজন হয়। যদি কালার ম্যাচিং ফিলিং করা হয়, এখানে একটি দাঁতে দেখতে পাচ্ছেন যে কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে বা দাঁতের রঙের যে ফিলিংটি রয়েছে, তো ভিউয়ার্স, এই কালার ম্যাচিং ফিলিংগুলো সাধারণত একটু দ্রুত ক্ষয় হয়ে যায় সিলভার ফিলিংয়ের তুলনায়। অর্থাৎ এখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন, এটি যদি আপনি একবার করিয়ে নেন, এ ধরনের কালার ম্যাচিং ফিলিংয়ের বেশ কয়েকটা রকম রয়েছে, অনেক দিন স্থায়ী বা স্বল্প দিন স্থায়ী, এ ধরনের মেডিসিনের উপর নির্ভর করে স্থায়িত্বটা নির্ভর করে যে কতদিন পর্যন্ত সেটি স্থায়ী থাকবে। তো যাই হোক, এ ধরনের ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং যখন আপনি দাঁতে করাবেন, তখন লক্ষ্য রাখতে হবে যে ফিলিংটি ধীরে ধীরে কিন্তু ক্ষয় হয়ে যায়। আর আপনি কখন বুঝতে পারবেন যে আপনার সেই ফিলিংটি পরিবর্তন করার সময় এসেছে? যখন আপনার দাঁতে ফিলিং করে দেওয়া হবে, সেই মুহূর্তে আপনার দাঁতে কোনো ধরনের সমস্যা না থাকলেও যদি কখনো এই ফিলিংটি ক্ষয় হতে শুরু করে বা অনেক বেশি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সেই দাঁতটি শিশির একটা ভাব অনুভব হবে। আর তখনই বুঝবেন যে হয়তো আপনার দাঁতের উপরে যে ফিলিংটা দেওয়া আছে, সেই ফিলিংটি হয়তো পরিবর্তন করতে হতে পারে। কারণ দাঁতের ফিলিং যখন ক্ষয় হয়ে যায়, তখনই কিন্তু দাঁত শিশির সমস্যা দিনকে দিন বাড়তে থাকে। তো এ ধরনের কালার ম্যাচিং যে ফিলিংগুলো রয়েছে, এটা যখন ক্ষয় হয়ে যাবে, ক্ষয় যদি হয়ে যায়, পুনরায় আপনাকে এ ধরনের ফিলিং আবারও করিয়ে নিতে হবে। এ ধরনের ফিলিং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর কি 5 বছর স্থায়ী হয়। আবার এই একই ফিলিং দেখা যায় যে 10 থেকে 15 বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হয়ে থাকে। ভিউয়ার্স, যখন এ ধরনের কালার ম্যাচিং ফিলিং কখনো দাঁতের থেকে যদি উঠে যায় অথবা কোনো কিছু কোনো ক্রমে যদি ভেঙে যায় কোনো অংশ, তাহলে আপনার সেই ফিলিংটি পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করে যদি আপনি না নেন, সেক্ষেত্রে আপনার দাঁতটিতে সমস্যা রয়ে যাবে এবং দিন যত যাবে ততই কিন্তু সমস্যা বাড়তে থাকবে। তো তাই এ ধরনের ফিলিং করানোর পরে যদি ফিলিংটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনাকে ফিলিংটি চেঞ্জ করে নিতে হবে। যে ডাক্তারের কাছে আপনি ফিলিং করিয়েছেন বা অন্য কোনো ডাক্তার দ্বারাও আপনি কিন্তু পুনরায় সেই একই দাঁতে
একই রকম ভাবে আপনি একটু ভালো উন্নত মানের ফিলিং আপনি কিন্তু করিয়ে নিতে পারেন। যখন দেখবেন দাঁত শিরশির করছে, তখনই বুঝতে হবে যে হয়তো ফিলিংটা ক্ষয় হয়ে গেছে, তখনই আপনি ডাক্তারের কাছে গিয়ে সেটি পরিবর্তন করে নিতে পারেন। ভিউয়ার্স, এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত সিলভার ফিলিং, বা এটিকে আমরা মেডিকেল ভাষায় অ্যামালগাম ফিলিং বলে থাকি। তো এই ফিলিংগুলা তুলনামূলকভাবে যে কালার ম্যাচিং ফিলিং রয়েছে তার থেকে অধিক মজবুত হয়ে থাকে। তবে এ ধরনের ফিলিং আমরা বিশেষ করে সামনের দিকে যে দাঁতগুলো থাকে এই দাঁতগুলায় এ ধরনের ফিলিং করি না, কারণ সামনের দাঁতগুলায় সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে। যদি সামনের দিকে এ ধরনের কালার ম্যাচিং না করে ফিলিং করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখতে সৌন্দর্যহানি ঘটে। আর তার জন্যই এই অ্যামালগাম ফিলিংগুলো আমরা সাধারণত মাড়ির দাঁতের জন্য ব্যবহার করে থাকি। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এটি একটি মাড়ির ভিতরের দাঁত যেখানে আমরা সচরাচর অনেকে দেখতে পাই না। তো এই পজিশনে আমরা কিন্তু এই ধরনের সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং দিয়ে থাকি। তো এই অ্যামালগাম ফিলিংটি আপনার যে কালার ম্যাচিং ফিলিং রয়েছে সেই কালার ম্যাচিং ফিলিংয়ের তুলনায় এই অ্যামালগাম ফিলিংটি অত্যধিক শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। এই ফিলিংগুলো যদি একবার দাঁতে করা হয়ে থাকে তো সাধারণত 8 থেকে 10 বছরের মধ্যে এ ধরনের যে ফিলিংগুলো থাকে সেগুলো সাধারণত ভালো থাকে, সমস্যা হয় না। কিন্তু যদি দেখা যায় যে 8 থেকে 10 বছর পরে ধীরে ধীরে ফিলিংটি কিন্তু দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় যে ফিলিংটি বেশ কালো হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেক বেশি কালো হয়ে গেছে, আর এমন কালো হয়ে যাওয়ার কারণ হলো অনেক দিন পর্যন্ত ফিলিংটি দাঁতের উপর ছিল। তো এই ধরনের ফিলিংয়েরও একটা মেয়াদ রয়েছে। আপনি নিজে হয়তো কখনও বুঝতে পারবেন না যে ফিলিংটি পরিবর্তন করার প্রয়োজন এই মুহূর্তে রয়েছে কি না, তবে কালার দেখার পরে ডেন্টিস্টরা বুঝে থাকে যে এটি আসলে আর ভালো নাই। এছাড়া আপনি নিজেও বুঝতে পারবেন, কখনো কখনো দেখা যায় যে এ ধরনের যে সিলভার ফিলিংগুলো করা হয় এগুলো যখন দুর্বল হয়ে যায় তখন ধীরে ধীরে উঠে যেতে থাকে, অথবা শক্ত কোনো কিছুর কামড়ে ভিতরের দিকে সেটি ঢুকে যেতে থাকে। তো এই যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু আপনার সেই ফিলিংটি মনে মনে আপনি ধরবেন যে সেই ফিলিংটি আপনার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, আর এমন অবস্থায় আপনাকে অবশ্যই কিন্তু সেই ফিলিংটি পরিবর্তন করে নিতে হবে। যদি ফিলিংটি পরিবর্তন না করেন তাহলে হয়তো দাঁতের উপরে শক্ত কোনো কিছুর কামড় পড়ে ফিলিংটি দাঁতের ভিতরের দিকে ঢুকে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফিলিং করা হয়েছে ভিউয়ার্স, তো এই ফিলিংটির এখান থেকে কিন্তু ফিলিংটি উঠে গেছে। তো যদি এমনভাবে এ ধরনের ফিলিংগুলো উঠে যেয়ে থাকে তাহলে আপনাকে পুনরায় এই ফিলিংটা আবারও কিন্তু করিয়ে নিতে হবে। যখন ফিলিং দাঁতের থেকে উঠে যাবে বা ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু দাঁতে আপনার সেন্সিভিটি তৈরি হবে, এবং এই সেন্সিভিটি যখন আপনার দাঁতে অনুভব করবেন তখন পুনরায় ডাক্তারের কাছে গিয়ে ফিলিংটি আপনি রিপেয়ার করে নিতে পারেন, তাহলে দাঁতে আর কোনো ধরনের সমস্যা ঘটবে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।